নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত এ আর আই এস এরিয়াস অর্থাৎ আসাম রুর রুরার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এগ্রিকালচার সার্ভিসেস সোসাইটির তরফ থেকে একটি নতুন জব নোটিফিকেশান বের করা হয়েছে তার আগেই বলে রাখি এই যে এরিয়াস এটা একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফাইন্যান্সে একটা প্রজেক্ট চলছে এদের সেই প্রজেক্টের জন্য কিছু কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টের কর্মী নিয়োগ করা হবে তো সেই সংক্রান্তই যদি নোটিশ তো চলুন আমরা দেখিনি কী বলা হয়েছে এখানে তো দেখুন ফার্স্ট আমরা কোনো রকম সময় নষ্ট না করে পোস্টগুলো দেখে নেব দেখুন ফার্স্ট বলা হয়েছে ডিস্ট্রিক্ট হর্টিকালচার কোঅর্ডিনেটর তারপরে আছে ডেটা অ্যানালিসিস্ট তারপরে আছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আর তারপরে আছে ডেটা এন্ট্রি ঠিক আছে তো এখানে অনেকগুলি এ দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারবেন এরপরে আমরা দেখব একটা একটা কোয়ালিফিকেশান ডিস্ট্রিক্ট হর্টিকালচারের ক্ষেত্রে আপনার ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার হতে হবে যে কোনো জায়গা থেকে আর আপনার চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হর্টিকালচারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আর এজ কিন্তু পঁয়তাল্লিশ বছরের নিচে হতে হবে এর না হলে হবে না ঠিক আছে এরপরে ডেটা অ্যানালিসিস্ট তার ক্ষেত্রে আপনাকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স হলেও চলবে এই দুটো মাস্টার ডিগ্রি করতে হবে এবং আপনার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স দরকার কারণ এগুলো বড় বড়ো পোস্ট এগুলো তো এক্সপিরিয়েন্স দরকার হবেই এবং আপনাকে পঁয়তাল্লিশ বছরের নিচে হতে হবে অন ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যে এরপরে আমরা আসছি জুনিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যেখানে আপনার গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে এক্সপিরিয়েন্স হতে হবে মাস্টার দু বছরের এক্সপিরিয়েন্স ইন অফিস ম্যানেজমেন্ট অর্থাৎ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনার যে কোনো শাখাতে আপনার গ্রাজুয়েট হলে চলবে কোনো রকম সমস্যা নেই তো আপনাদের মধ্যে যারা যে কোনো শাখার গ্র্যাজুয়েট আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের যদি কোনো জায়গায় অফিস ম্যানেজমেন্ট বা অফিস অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ওয়ার এখানে দেখুন বলা হয়েছে করা থাকে তো তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই পোস্টটা একটু নিচু নেবে পরের পোস্টগুলো যে কেউ অ্যাপ্লাই করতে পারবে দেখাচ্ছি আমি সেগুলো তো দেখুন এরপরে আছে ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটার দেখেই বুঝতে পারছে অ্যাটলিস্ট এ গ্র্যাজুয়েশন মানে আপনার গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে যে কোনো জায়গা থেকে কোনো রকম কোনো এ নেই এবং আপনার দু বছরে আপনি যদি এর আগে কোনো জায়গায় ডেটা এন্ট্রির কাজ করেছেন দু বছরে যে কোনো জায়গায় যেমন বলা হয় যে পাবলিক অর প্রাইভেট সেক্টর যে কোনো জায়গায় যদি আপনি দু বছরের ডেটা এন্ট্রির কাজ আগে করেছেন তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এক্ষেত্রে এজ লিমিটটা দেখুন থার্টি ফাইভ ইয়ার্স লাস্টের দুটো যেহেতু একটু কম পোস্টের জন্য তো এগুলো যে কেউ যেহেতু অ্যাপ্লাই করতে পারে তো এই কারণে দুটোর এজ লিমিট হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এরপরে যেটা মেন জিনিস আসছে যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তো সেটা নিচে দেওয়া আছে চলুন নিচে দেখে নিই দেখুন এখানে বলা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাদেরকে দুটো ইমেল দেখাই দেখুন রিক্রুটমেন্টস অ্যাট দ্য রেট এরিয়াস ডট ইন এখানে নিচে খেয়াল করুন সাত নম্বরে তার পাশে আছে একটা দেখুন দুটো ইমেল দেওয়া আছে এই দুটো ইমেলে আপনারা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন হয়তো হাতে আপনাদের খুব কমই টাইম আছে তো আপনারা যদি চান এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেটাও আমি বলছি দেখুন তার আগে আরেকটা লাইন বলে দিই অ্যাপ্লিকেশানস রিসিভড থ্রু এনি আদার মোড এক্সেপ্ট ইমেল উড নট বি এন্টারটেন ফর সিলেকশান প্রসেস এটার অর্থটা কী এটার অর্থ হচ্ছে আপনি যদি এই ইমেল ছাড়া যদি অন্য কোনোভাবে অ্যাপ্লাই করতে চান অফলাইনে বা সেখানে গিয়ে হবে না কারণ আপনাকে এই দুটো মেলের মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে অ্যাপ্লাই করতে হবে সেটাই একটু উপরে বলা আছে দেখুন এখানে বলা হয়েছে যে দ্য জেনারেল তো ব্রিং ডকুমেন্টস হ্যাঁ পরবর্তীকালে যখন ইন্টারভিউ হবে তখন তো আপনাদেরকে ডকুমেন্টস নিয়ে আসতে হবে এবং এখানেই বলা হয়েছে দেখুন যে অ্যাপ্লিকেশান ফর্মেট অ্যাপ্লিকেশান ফর্মেট তার একটা দিয়েছে ওয়েবসাইটের মাধ্যমে আছে ওয়েবসাইটে গিয়ে অনেক কষ্টে আমাকে পেতে হলো রিক্রুটমেন্ট সেশানে গিয়ে সেখান থেকে পাওয়া গেল তো আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটিও দিয়ে দেবো আর আপনারা ওখান থেকে গিয়ে রিক্রুটমেন্ট সেশানে গিয়ে ওখান থেকে নোটিফিকেশানের নিচে পাবেন তো আপনারা এত ঝামেলা করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারেন কিংবা ডাইরেক্ট আমি ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ডাউনলোড করে নিয়ে ওখানে আপলোড করে রেখেছি তো ওখান থেকে আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন ওখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা অ্যাপ্লিকেশানটা ফিল আপ করবেন ওখানে ডকুমেন্ট ফাইলে দেওয়া আছে ফিল আপ করবেন টেলিগ্রামে দেখুন লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেশানের লিঙ্ক ওইটা ফিল আপ করে নিয়ে এই দুটো ইমেলে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে কারণ এই দুটো মেল ছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না রিজেক্ট হয়ে যাবে তো এখানে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে করবেন কোনো বাংলা বা অন্য কোনো সাবজেক্টে করবেন না অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং উইথ স্ক্যান্ড কভার লেটার সেলফ অ্যাটেস্টেড কপিজ আপনাকে যেগুলো ডকুমেন্ট ডকুমেন্ট বলতে কিছুই না যেমন আপনার এক্সপিরিয়েন্স লেটারের স্ক্যান্ড অর্থাৎ আপনার এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের যেটা সার্টিফিকেট আমরা ইউজ করি বা এইসব যেগুলো ডকুমেন্টস সেগুলো অ্যাপ্লিকেশান ফর্মেটে আপনারা দেখতে পাবেন তো তো এই ছিল মেন ব্যাপার তো আপনাদেরকে একবার অ্যাপ্লিকেশন ফর্মেটো একবার দেখিয়ে দেওয়া যাক তো চলুন আমার টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে আমি অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখিয়ে দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলটি এই টেলিগ্রাম চ্যানেলের একদম কিছু সময় আগে আমি পিডিএফটি ডাউনলোড করে দিয়ে দিয়েছি এখানে দেখুন শেয়ারিং অ্যাপ্লি এরিয়াস অ্যাপ্লিকেশান ফর্ম এবং তার উপরে অ্যাপ্লিকেশান নোটিফিকেশানও আছে এই যে অ্যাপ্লিকেশানটা আমি দেখালাম একটু আগে সেটাও আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন এবং যে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটা একটা ডকুমেন্ট ফাইলে আছে ডিওসি এক্স ফাইলে তো এই অ্যাপ এটা আপনাদেরকে আবার দেখিয়ে দিয়ে চলুন খেয়াল করুন এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পজিশান অফ বিভিন্ন আছে এখানে ব্লক লেটার আপনার নাম ধাম এখানে আপনার ফটো থাকবে স্ক্যান এটাকে আপনাকে মানে ডেস্কটপের মাধ্যমে এ টু জেড অ্যাটাচ করে নিতে হবে আর কি এখানে এখানে নাহলে আমি এটা যেরকম মোবাইলের এম এস ওয়ার্ড অ্যাপ্লিকেশানের মাধ্যমে করেছি আপনারা স্টোর থেকে এম এস ওয়ার্ড বলে একটা অ্যাপ্লিকেশান হয় আপনারা জানেন সবাই তো সেটাও করে নিজেরাও করে দেখতে পারবেন এখানে আপনাকে টু জেড ডিটেলস দিতে হবে ফোন নাম্বার ইমেল আইডি পাসপোর্ট নাম্বার দিবে অ্যাভেলেবেল এখানে আপনার এ দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাটটাচ লেটেস্ট স্যালারি সার্টিফিকেট অর্থাৎ আচ্ছা স্যালারি সার্টিফিকেটটার অর্থ আপনাদেরকে বলে দিই এটা স্যালারি সার্টিফিকেটের মাধ্যমে তারা দেখতে পাবে যে আপনি এক্সপিরিয়েন্স রকম আপনারা জানেন যে আপনি লাস্ট যে কোয়ালিফিকেশান আপনার ধরুন ডি ধরুন ডেটা এন্ট্রি অপারেটর আপনার যে লাস্ট স্যালারি রিসিভড তার সার্টিফিকেটটা এখানে পাঠাতে হবে ওটাই বলা হচ্ছে তো এই ছিল মেন ডকুমেন্টসের এটা আপনারা ফিল করে দিতে পারেন তো এই ছিল পুরো ব্যাপারটা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এরকম বিভিন্ন ধরনের যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট জব সংক্রান্ত নোটিফিকেশান কলেজের অ্যাডমিশান রেজাল্ট বা মেরি লিট সংক্রান্ত নোটিফিকেশান কিংবা ধরুন ইউটেমির ফ্রি অনলাইন কোর্সেসের নিউজ আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করতে পারেন এরকম বিভিন্ন জব নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করে দিই তো আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ